আসসালামু আলাইকুম, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই মমস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা আজকে নিয়ে এসেছি খুবই ইজি একটি রেসিপি। আজকে আমরা বানাবো চিলি চিকেন। সেটা বানানোর জন্য আমরা প্রথমেই দেখিয়ে নিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টগুলো। এখানে 300 গ্রাম 300 গ্রাম চিকেন স্লাইস করা, একটা ক্যাপসিকাম স্লাইস করা, 3 থেকে 4টা মরিচ, সবুজ মরিচ স্লাইস করা, এবং 1 কাপ পেঁয়াজ। এখন এখানে আমরা মুরগিটাকে জুলিয়ান কাট মেথডে কেটে নিয়েছি। সেম জিনিসটি আমরা ক্যাপসিকামের জন্য করেছি। আর এখানে পেঁয়াজগুলোকে আমরা এরকম ব্লক হিসাবে চুটে নিয়েছি। সো এখন যেটা করবো, ফার্স্টে একটা ফ্রেশ প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতন কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। হালকা করে ওয়ার্ম হয়ে আসলে আমরা 1 টেবিল চামচের মতন রসুন কুচি দিয়ে নিব, এবং এটাকে আমরা নাড়তে থাকবো যে পর্যন্ত একটা গোল্ডেন কালার না আসবে। আমরা গার্লিকটাকে একটা মিডিয়াম হাই হিটে কনস্ট্যান্টলি স্টির করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার বা একটা গোল্ডেন কালার না হচ্ছে। সো এটা হওয়ার সময় খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসবে যে গার্লিকটা ক্যারামেলাইজড হচ্ছে। সো এখন দেখতেই পাচ্ছেন যে গার্লিকটাই হালকা ব্রাউনিশ গোল্ডেন হয়ে এসেছে। এখন আমরা চিকেনটাকে অ্যাড করে দিব। চিকেনটাকে অ্যাড করে আমরা স্টির করব, এবং খেয়াল রাখতে হবে যেন হিটটা কোনোভাবে লো না হয়। মিডিয়াম হাই হিটটা আমাদেরকে কনস্ট্যান্ট রাখতে হবে। সো আমরা এটাকে স্টির করতে থাকবো আনটিল চিকেনটা একটু কুকড না হয়ে যায়। তিন থেকে 5 মিনিট পরে চিকেনটা এরকম কুকড হয়ে যাবে। সো এখন আমরা যেটা করবো, এখন যে স্লাইস করা 3 থেকে 4টা সবুজ মরিচ আমরা এটাকে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে। সো আমরা গ্রিন চিলি আর ক্যাপসিকামটা অ্যাড করে দিব। এখানে আমরা গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি বিকজ এটা গ্রিন চিলির সাথে যায়, তো দেখতে সুন্দর লাগে। আপনার চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। এখন এটাকে ভালো করে মিক্স করব এবং স্টির করতে থাকবো। যখন আমরা ক্যাপসিকামটাকে অ্যাড করব চিকেনের সাথে, ইনস্ট্যান্টলি একটা সুন্দর ফ্রেগ্রেন্স আসা শুরু করে। এখন আমরা অ্যাড করবো একটা চিকেন স্টক কিউব, এটা ম্যাগির। আপনারা চলে অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। তারপর আমরা যেটা করবো, এটার মধ্যে আমরা অ্যাড করবো 1 টিস্পুনের মতন চিলি ফ্লেক্স, এটা অপশনাল। সো যে যার ঝাল মতো, মানে ঝাল অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও চিলিজ অ্যাড করতে পারেন, চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। যদি কেউ কম পছন্দ করে না দিলেও হবে। তারপর আমি অ্যাড করবো 1 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো, অ্যাড করবো 1/2 টিস্পুনের মতন লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করলে সবচেয়ে ভালো হয়। এখানে আমি অল্প লবণ ইউজ করেছি কারণ চিকেন স্টক কিউবটা তো অলরেডি সল্ট থাকে, এবং আমরা সয়া সসও অ্যাড করবো। সো অতিরিক্ত সল্টি হয়ে যেতে পারে, এই কারণে আমরা অল্প লবণ ইউজ করেছি। আমরা এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিব, এবং চিকেন স্টক কিউবটাকে আগে ভেঙে নিব যেন এটা ভালো করে মেল্ট করে। তারপর এটাকে ভালো করে স্টির করে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়ার পরে এখন আমরা অ্যাড করে দিব 1 টেবিল স্পুনের মতন সয়া সস। তারপর এটাকে আমরা ভালো করে নাড়ব। আমাকে কিছুক্ষণ নাড়তে হবে এটাকে, এবং খেয়াল রাখতে হবে যেন হিটটা মিডিয়াম হাই হিট কনস্ট্যান্ট মেনটেন করা হয়। এখন আমরা অ্যাড করে নিয়েছি 1 টিস্পুনের মতন চিনি। তারপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নিব। এখন আমরা অলমোস্ট 1 কাপের মতন পানি দিয়ে নিব। পানি দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করব। সো এখন আমরা এটাকে ভালো করে মিক্স করতে থাকবো আনটিল ওয়াটারটা একটু যেন সোক হয়ে এভাপোরেট না করা পর্যন্ত, একটা সস লাইক টেক্সচার এসে পড়বে। এখন আমরা 1 কাপ পেঁয়াজ অ্যাড করে দিব, করে ভালো করে মিক্স করব। সো আমরা এখন চিকেনটাকে কুক করার জন্য লিডটা ক্লোজ করব না, এই কারণে যদি আমরা লিডটা ক্লোজ করি তখন ক্যাপসিকামের যে কালারটা ওটা একটু ডিসকালার হয়ে যায়। সো আমরা লিডটা ক্লোজ না করে এটাকে ভালো করে না থাকবো আনটিল দ্য ওয়াটার এভাপোরেটস।
এখানে আমরা 1 টিস্পুন এক্সট্রা সয়া সস অ্যাড করেছি। সো 5-6 মিনিট নাড়ার পরে আমরা 2 টেবিল স্পুন পানির মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে মিক্সচারটা ঢেলে দিব। কর্নফ্লাওয়ার মিক্সচারটা সসটাকে ঘন করতে সাহায্য করে। সো দেখতেই পাচ্ছেন যে ইনস্ট্যান্টলি একটা ঘনত্ব এসে পড়ে সসের মধ্যে। সো এখন আমরা এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়বো। এটা অলমোস্ট রেডি। এখানে আমরা দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা। দেখতেই পাচ্ছেন যে সসের কনসিস্টেন্সিটা কিরকম হয়ে এসেছে। সো তার মানে এটা অলমোস্ট হয়ে গিয়েছে। স্টোভ থেকে নামানোর আগে 1 লাস্ট স্টেপ হচ্ছে কি 1 টেবিল স্পুন চিলি সস অ্যাড করা। এটা অ্যাড করলে ফ্লেভারটা অনেক এনহ্যান্স হয়। সো লাস্টলি আমরা চিলি সসটাকে একটা গুড লাস্ট স্টির দিয়ে মিক্স করে নামিয়ে ফেলবো। নামিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী একটা ডিশের মধ্যে সার্ভ করে নেব। এই ডিশটা খুবই সিম্পল ইয়েট খুবই টেস্টি। সো আশা করি আপনারা এই ডিশটা ট্রাই করবেন এবং করে আমাদেরকে জানাবেন আমাদের ফেসবুক পেজে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টু মেক শিওর টু ট্রাই ইট আউট, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।